নোয়াখালী জেলা প্রতিষ্ঠার দুশো বছর পূর্তি উপলক্ষে শেষ হয়েছে দিনব্যাপী নোয়াখালী উৎসব শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে সমাপনী অনুষ্ঠানে কেমন নোয়াখালী চাই এ বিষয়ে আলোচনা হয় পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী পুরসভার মেয়র শহীদুল্লাহ খান এর আগে বৃহস্পতিবার সকালে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকি এমপি এবং মুক্তিযুদ্ধ চলাকালীন নোয়াখালীর মুজিব বাহিনীর প্রধান মাহমুদুর রহমান বেলায়েত উৎসবে নোয়াখালীর নানা শ্রেণী পেশার নানা বয়সী মানুষ অংশগ্রহণ করে।